हरे कृष्ण। 9 ডিসেম্বর 2023 শনিবার, উৎপন্ন একাদশী ব্রত। যারা যারা এই ব্রত পালন করছেন তারা তো অবশ্যই এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন এবং পাঠ করবেন, আর যারা যারা পালন করছেন না তারাও একবার হলো এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন এবং পাঠ করবেন। সেই সঙ্গে এই ব্রত মাহাত্ম্য পাঠ করার মাধ্যমে জানতে পারবেন কবে থেকে একাদশী ব্রত পালন করা শুরু হলো। তাই আমি এখন এই ব্রত মাহাত্ম্য পাঠ করছি, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্য প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি, আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মরু নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন, সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল্য জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও, তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদেরকে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কী রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল, তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে, স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতীপুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে তারাও তারাও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচর দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন, ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। শুধুমাত্র মূর অসুরই জীবিত ছিল, সে অস্ত্র যুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিষণ পিষণ ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আসে। তখন
আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজও সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক, উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাতে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর দান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। আশা করি আপনারা এই উৎপন্ন একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেন। যারা যারা শ্রবণ করলেন তারা অবশ্যই ভগবান কৃষ্ণের কৃপা লাভ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।